অ্যালেন্স ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। খুলনা মোংলা পোর্ট রেলওয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। খুলনা মোংলা রেল প্রকল্পের রূপসা রেল সেতুর কাজ দিনরাত চলছে ব্যাপক কর্মযজ্ঞ। একের পর এক পিলার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে খরস্রোতা রূপসা নদীর বুকে, আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হচ্ছে রূপসা রেল সেতু। প্রকল্প সূত্রে জানা যায় 2010 সালের 21শে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি খুলনা মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে। পরে 2012 সালের নভেম্বর প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ পায় সিজি নিপ্পন কোই জেভি নামক ভারতীয় প্রতিষ্ঠান। 2017 সালের 15ই অক্টোবর রূপসা রেল সেতুর পাইলিংয়ের কাজের উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত মোট 8টি স্টেশন হচ্ছে। স্টেশনগুলো হলো ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাঠি, ভাগা, দিগরাজ ও মোংলা। খুলনা মোংলা রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,801,61,00,000 টাকা। এর মধ্যে রেল লাইনের জন্য 1,149,89,00,000 এবং সেতুর জন্য 1,076,75,00,000 টাকা। বাকি টাকা জমি অধিগ্রহণে ব্যয় করা হয়েছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ও ভারত সরকারের আর্থিক সহায়তায় এই রেলপথটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির এই সোজা যেখানে নদীর উপর নির্মাণ প্রক্রিয়া চলছে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ হওয়ায় আমরা এর ডান দিকের রাস্তা ধরে ভূতের আড্ডা পার্ক রেখে পাশেই শেখ রাসেল ইকো পার্কের ভিতর থেকে সেতুর কাছে যাওয়ার চেষ্টা করছি। প্রকল্পের কাজ শেষ হলে মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। সংশ্লিষ্টরা বলছেন খুলনা মোংলা রেলপথ নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত। এটি সম্পন্ন হলে মোংলা বন্দরে আরও গতি সঞ্চার হবে। এটি মোংলা বন্দরের সঙ্গে খুলনা তথা সমগ্র বাংলাদেশের রেল যোগাযোগ তৈরি করবে। কম খরচে ভারত, নেপাল ও ভুটানে মালামাল পরিবহন সহজ হবে। বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি পর্যটকরা সহজে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। নির্মাণাধীন রেল সেতুটি বর্তমানে দৃশ্যমান হওয়ায় সারাদিনই কম বেশি মানুষ এটি দেখতে আসছেন। প্রকল্প সূত্রে জানা গেছে এটি বাংলাদেশের প্রথম সুপার স্ট্রাকচারের রেল সেতু। সিঙ্গেল ব্রডগেজের এই সেতুর দৈর্ঘ্য 5 কিলোমিটার। ভিউয়ার্স, দেখতে দেখতে এখন বিদায় নেবার পালা। তবে যাবার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটি লাইক দেবেন, মন চাইলে শেয়ার করতে পারেন, আর নতুন দর্শক যারা আছেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।